ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 21 আগস্ট হামলা মামলা থেকে খালাস পাওয়ায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেছে বিএনপি। এটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। এর আগে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক এক আলোচনা সভার। ন্যায় বিচারের সময় এসেছে। সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জানান, রাজনৈতিকভাবে বিএনপিকে নেতৃত্ব শূন্য করতেই 21 আগস্টের ঘটনায় নাটক সাজানো হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেওয়ার মধ্যে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 21 আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল, একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্বে খালাস দিয়ে, এবং আমাদের নেতা তারেক আজকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল, সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। আজকে প্রকাশ পেয়েছে, রায় ঘোষণা হয়েছে, এখান থেকে তারেক রহমান সাহেব এর মধ্যে দায়ী ছিল না বিধায় তাকে খালাস দেওয়া হয়েছে। এদিন নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাসের মধ্য দিয়ে বিএনপির দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। যারা তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে মানে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে সাজা দিবে, শাস্তি দিবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি মনে করি যে আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে, এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে। এদিকে অতি দ্রুত তারেক রহমান দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের 28তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। আমরা খুবই আশাবাদী, উনি বাংলাদেশে ফেরত আসবে এবং বাংলাদেশ উনি সসম্মানে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সসম্মানে বাংলাদেশে ফেরত আসবে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।